শতাব্দী প্রাচীন বারোয়ারি মন্দিরের থেকে উঁচু হয়ে গিয়েছে রাস্তা, সেই কারণে মন্দিরটির উচ্চতা বাড়াতে উদ্যোগ গ্রহণ করলেও গ্রামবাসীরা। পূর্ব বর্ধমান জেলার রায়না 2 নম্বর ব্লকের শেয়াড়া বাজারের নায়কা বাজার গ্রামের বারোয়ারি মন্দিরটি ইটের দেওয়াল ও টিনের চালায় তৈরি। পরবর্তী প্রজন্ম যাত্রা চ্যারিটি শো করে অর্থ উপার্জন করে মন্দিরটি নির্মাণ করেছিলেন। বর্তমানে মন্দির থেকে রাস্তা উঁচু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে হরিয়ানার একটি কোম্পানির সন্ধান পায় বারোয়ারি কমিটি। তারা আধুনিক পদ্ধতিতে উচ্চতায় তুলে দিতে যেমন পারেন, তেমনি অন্য জায়গায় স্থাপনও করতে পারেন। তাদের সাথে যোগাযোগ করে মন্দিরে 6 ফুট উচ্চতা বাড়ানোর পাশাপাশি পুরো মন্দির চত্বর রাস্তা থেকে নির্দিষ্ট উচ্চতায় তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশেষে সেই কাজও শুরু হয়েছে। সময় লাগবে 1 বছর বলে জানান বারোয়ারি কমিটির এক সদস্য। স্থাপনটা প্রায় আমার 70-75 বছর হবে। এটা মানে পুরনো স্মৃতিটাকে আমাদের বয়োজ্যেষ্ঠরা আছে, তারা নষ্ট করতে চাইছে না। পুনরায় এটাকে রেখে দিয়ে পুনরায় যাতে আধুনিক মডার্নে ইয়ে হয়, সেই হিসেবে পরিকল্পনা চিন্তাভাবনা করা হয়েছে যে রাস্তা তো উঠে যাচ্ছে, পরপর চড়া হয়ে যাচ্ছে, সেই হিসেবে যাতে করা যায় সেই পদ্ধতি নেওয়া হয়েছে। মন্দিরটা অনেক দিনের, দীর্ঘদিনের মন্দির এবং আমাদের মায়ের খুব জাগ্রত। হ্যাঁ, অনেক জায়গায় মায়ের মহিমা আছে। হ্যাঁ, মাকে সবাই শ্রদ্ধা ভক্তি করে। এটা কোথায়? এটা শিয়ারা বাজার নায়কা কালী মন্দির। বর্ধমান আরামবাগ রোড তো মন্দিরের পাশ দিয়ে গেছে, সেখান থেকে আমাদের মন্দির অনেকটা গ্রাউন্ড লেভেলটা নিচু হয়ে গিয়েছিল, যে কারণে আমাদেরকে ওটাকে আবার উচ্চতায় বাড়াতে হচ্ছে। এবং সেই কারণে প্রথম থেকে একটু কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের এই বারোয়ারি নায়কা বারোয়ারি শতাব্দী প্রাচীন। তো আমাদের পূর্বপুরুষরা প্রথমে একটা মন্দির করেছিলেন, ইটের মন্দির, টিনের চাল। পরবর্তীকালে আমরা আজ থেকে 45 বছর আগে যাত্রা চ্যারিটি শো করে সেখান থেকে উপার্জিত অর্থে এই মন্দির তৈরি করেছিলাম। কিন্তু 45 বছর পরে এখন দেখছি রাস্তা আমাদের মন্দিরের থেকে অনেক উঁচু হয়ে গেছে। এই অবস্থা হয় আমাদেরকে নতুন মন্দির করতে হতো, নয়তো অন্য কিছু ভাবতে হতো। এইরকম একটা সময়ে হরিয়ানার আপনার সতপাল অ্যান্ড সন্স বিল্ডিং লিফটিং অ্যান্ড শিফটিং প্রাইভেট লিমিটেড কোম্পানির সঙ্গে যোগাযোগ হয়, যারা মন্দির এইভাবে, ওনারা মন্দির বা বাড়ি যে কোনোই হোক না কেন, এইভাবে উচ্চতায় তুলে দিতেও পারেন, আবার এখান থেকে শিফট করে অন্য জায়গায় সরিয়ে দিতেও পারেন। তো যোগাযোগ করে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আমাদের এই কাজটা শুরু হয়েছে। আমরা এখন আমাদের রাস্তা থেকে প্রায় 6 ফুট উচ্চতা আমরা বাড়াবো, এটা ঠিক করেছি। এবং আমাদের পরবর্তীকালে গোটা ক্যাম্পাসটাও সেইভাবেই আমরা রাস্তার লেভেলে নিয়ে আসব, যার ফলে তখন আমাদের ভক্ত বা যাত্রীদের যে অসুবিধাটা হচ্ছিলো সে অসুবিধাটা থাকবে না, বা মন্দিরের সৌন্দর্যটাও অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। আনুমানিক কতদিন লাগবে বা কতটা ব্যয় এইটা? আচ্ছা, আমি মন্দির শুধু নয়, মন্দিরের পরেতেই আমাদের যে আরচালা দেখছেন, আরচালাটাও একদম নতুন করে আমাদের আবার পুনরায় সংস্কার হবে। আমাদের সর্বোচ্চ সময়সীমা ঠিক করা আছে 1 বছর। 1 বছর সময় আমাদের লাগবে সম্পূর্ণ কমপ্লিট করতে। আর সেই কারণে মন্দির এখন মায়ের জন্য মানে টেম্পোরারি আমরা 1 বছরের জন্য এই মন্দির আমরা সাময়িকভাবে তৈরি করে নিয়েছি। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা।